আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত ফেসবুক অ্যাডসের উনিশতম পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আবার রাসেল আজকের এই ভিডিওতে আমরা একটি কাস্টম ইভেন্ট তৈরি করবো এবং এটা কীভাবে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার সাথে ইন্ডিগ্রেশন করতে হয় বা ওইখানে সেট করতে হয় তা দেখব তো চলুন শুরু করা যাক তো আজকের ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে আচ্ছা আমরা প্রথমে ট্যাগ ম্যানেজারে যাই ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কমে যাবো এটা একটা কাস্টম ইভেন্ট আর কি আমরা ড্রাইভ থেকে ড্রাইভে চলে যাই আমাদের ফেসবুক এসে যাই আজকে হচ্ছে আমাদের কততম পর্ব উনিশতম পর্ব আমি এখানে একটা নতুন ইয়ে নেই এবং আমাদের এর আগের যে পর্ব আঠারোতম পর্বতে আমাদের যে মেটা কাস্টম ইভেন্ট যে আছে এইখান থেকে ওকে আমরা আমাদের একটা কাস্টম ইভেন্ট তৈরি করব আজকে হচ্ছে আমাদের আঠারোতম ক্লাস ফেসবুক উনিশ আজকে উনিশতম ক্লাস তো আঠারোতম ক্লাস পর্যন্ত আমরা এই স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো করেছিলাম তো আজকে আমরা একটা ওয়েবসাইটে একটা মানুষ কত সময় এসে অবস্থান করে এই জিনিসটা আমরা ট্র্যাক করতে চাই ওকে সো এই জিনিসটা খুব সহজে ট্র্যাক করতে পারি টাইম অন ওয়েবসাইট ওকে তো ট্যাগ ম্যানেজারে আসলাম এগুলো থাকুক এখানে ম্যানেজার আসার পর আমাদের কন্টেইনারে চলে যাব ব্লক ডট আর এস এখানে ওকে আসার পর এখান থেকে একটা ট্রিগার তৈরি করব হ্যাঁ এই যে ট্রিগারে ক্লিক করব তারপর এখান থেকে নিউতে ক্লিক করব তারপর ট্রিগার কনফিগারেশন এইখান থেকে আমরা টাইমার নামে একটা আপনার অপশন আছে এই টাইমারে যাব জিটিএম ডট ইভেন্টের নাম তারা নিজেরাই লিখে দিয়েছে ইন্টারভাল মিলি সেকেন্ড মিলি সেকেন্ড কীভাবে আপনি ধরেন মিলি সেকেন্ড আপনি জানেন না হ্যাঁ এটা এরকম আর কি যে এক সেকেন্ড সমান এক হাজার মিলি সেকেন্ড হওয়ার কথা তাই না মিলি সেকেন্ড টু সেকেন্ড ওকে এক মিলি সেকেন্ড সমান পয়েন্ট এত আচ্ছা সেকেন্ড সেকেন্ড টু সেকেন্ড টু মিলি সেকেন্ড ওকে এই যে দেখেন এক সেকেন্ড সমান এক হাজার মিলি সেকেন্ড সো ইন্টারভালটা যদি আমি ধরেন বিশ সেকেন্ড দিই মনে করেন এখানে আমি বিশ সেকেন্ড দিতে চাই তাহলে বিশ হাজার হবে না বিশ হাজার হওয়ার কথা হ্যাঁ এই হিসেবে বিশ হাজারই হবে ওকে বিশ হাজার মিলি সেকেন্ড দিলাম লিমিট মনে করেন একবারই দিলাম মানে কতবার কাউন্ট করবে একবার কাউন্ট করবে এখান থেকে যে অ্যানাবল দ্য ট্রিগার হোয়েন অল দ্য কন্ডিশন এখানে একটা কন্ডিশন জুড়ে দেয় সেটা হচ্ছে ইভেন্ট কোথায় সিডি এই যে দেখেন ইভেন্ট সো ইভেন্ট দিয়ে দিলাম কন্টেন্টস এটা কখন নিয়ে করবে এখান থেকে আমাদের। এই যে মেসেজেস রেগুলার এক্সপ্রেশন যেটা আছে এটা দিয়ে দেবে একটু মনে রাখেন আর কি হ্যাঁ আমাদের টাইমারের সময় আমরা এই একটা কন্ডিশন জুড়ে দিচ্ছি যে কোনো ইভেন্টে এটা আপনার ইয়ে হইতে যে কোনো স্ট্যান্ডার্ড ইভেন্টে হইতে পারে হ্যাঁ সব ধরনের ইভেন্টে আমরা এটা কাউন্ট করছি আর কি ওকে তারপর হচ্ছে এখানে আমরা এই ঘরে দিব হচ্ছে একটা স্টপ তারপর হচ্ছে একটা স্টার ডট স্টার এই ডট এবং স্টার মানে হচ্ছে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন যে কোনো পর্যায়ে এটা তুমি কাউন্ট করবা ওকে এটা এটা দিয়ে দেই যেমন সেকেন্ড ট্রিগার দিয়ে দিলাম সেইভাবে ক্লিক করলাম ওকে তারপর এখানে আমাদের ভেরিয়েবল নিতে হবে না ট্যাক্সে চলে যাব ট্যাক্স তো এখান থেকে আমরা এই নিউতে ক্লিক করব নিউ নিউ ট্রিগারটা নিব কি ট্রিগারটা হচ্ছে আপনার টোয়েন্টি সেকেন্ড ট্রিগার আর ট্যাগ কনফিগারেশনে আমরা ফেসবুক কোথায় ফেসবুক পিকজেল নিলাম পিকজেল আইডিটা এখানে হচ্ছে দিতে হবে পিকজেল আইডিটা হচ্ছে এইখান থেকে আমরা দিয়ে দিব যেটা আমরা সেভ করেছিলাম পিকজেল আইডি ওকে তারপর হচ্ছে এটা স্ট্যান্ডার্ড না এটা হচ্ছে কাস্টম ইভেন্ট কাস্টম ইভেন্টের নাম আপনি দিবেন মনে করেন টোয়েন্টি কোনো কিছু আর কি টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড অন পেজ হুম অথবা আন্ডার দিয়ে দিতে পারি এখানে আন্ডার দিয়ে দিলে বুঝতে সহজ হবে আর কি ওকে দিলাম তারপর এখানে একটা নাম দিতে হবে তো টোয়েন্টি সেকেন্ড অন পেজ দিলাম সেই সেভে ক্লিক করে দিব এই দুইটা কাজ একদম সিম্পল কাজ দেখেন ট্যাগ হচ্ছে টোয়েন্টি সেকেন্ড অন পেজ আর ট্রিগার হচ্ছে টোয়েন্টি সেকেন্ড ট্রিগার এই আর কি তারপর হচ্ছে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে এটাকে পাবলিশ করে দেব আর কি ওকে এখন এখান থেকে বের হয়ে আমরা ওয়ার্কস্পেসে চলে যাই একটা প্রিভিউ করে দেখবো প্রিভিউতে ক্লিক করব তারপর সে কানেক্টে ক্লিক করবো ওকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো যে কোনো ইভেন্টের জন্য আমরা এটা কানেক্ট করেছিলাম তো দেখেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে বিশ সেকেন্ডে একটু ওয়েট করতে হবে এই এটা একবার ফায়ার হয়েছে দেখেন এখন এই টোয়েন্টি সেকেন্ড ওয়ান পেজ এটা একবার ফায়ার হবে একটু ওয়েট করতে হবে এই যে দেখেন টোয়েন্টি সেকেন্ড ওয়ান পেজ ফায়ার হয়ে গেছে আপনি অপরদিকে হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কমে চলে যাবেন ওইখান থেকেও ট্রেক করতে পারবেন এটা কাজ করে কি না সেটিংসে চলে যাবেন আমি সব কিছু একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্ট পার্ট করে দেখাচ্ছি তো এই কারণে বিরক্ত হেন না কারণ এগুলা গুরুত্বপূর্ণ আর কি সো যে বিষয়গুলো আপনি ক্লায়েন্টের করবেন এই বিষয়গুলো এখন যদি একটু ইনডেপথ না বোঝেন তাহলে হবে না সো এই কারণে আমি ইয়ে করতেছি আর কি আচ্ছা যাই হোক আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ডেটা সোর্স ডেটা সেটস তারপর হচ্ছে এই এটা আমাদের ইয়ে তারপর হচ্ছে আপনার ওপেন ইভেন্ট ইভেন্ট ম্যানেজার ইনিশিয়েট ইনিশিয় আচ্ছা টেস্ট ইভেন্টে ক্লিক করলাম কনফার্ম ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলাম দেন ওপেন ওয়েবসাইটে ক্লিক করলাম এদিকে আসার পরে যে দেখেন পেজ ভিউ হয়েছে তাই না বিশ সেকেন্ড পরে আপনি দেখবেন টোয়েন্টি সেকেন্ড যেটা ইয়ে করছিলাম এটা এখানে আসবে একটু ওয়েট করি এই যে দেখেন টোয়েন্টি সেকেন্ড ওয়ান পেজ কাস্টম ইভেন্টটা চলে আসছে সো এটাই হচ্ছে প্রসেস আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ